গুড মর্নিং এভরিওয়ান। যে জায়গায় আমি সকালে 8টায় ঘুম থেকে উঠতাম, এখন বাজে হচ্ছে সকাল 11টা। আর জানালা দিয়ে একটু একটু আলো আসতেছে। জাস্ট চোখটা খুললাম, খুলেই আমি আজকে ক্যামেরা অন করে দিয়েছি। সবাই কি করবেন আর বাসায়? আমার মতো যারা কোয়ারেন্টাইনে আছেন সবাই আমার ব্লগ দেখতে পারেন। আর এখন আমি ফ্রেশ হব, তোফা অলরেডি উঠে ওয়াশরুমে। ও এই যে হাই তোফা, গুড মর্নিং। গুড মর্নিং কইল বাবা, একটু মুখ দিয়া হইল, মুখ দেখাইয়া। থ্যাংক ইউ সোনা। তোফা আমার আগে উঠছে, ও ওয়াশরুমে একটু একটু লজ্জা পাচ্ছে একটু একটু। ওকে সরি সোনা। It's my breakfast, salad and kichuri, and then cha khabo. Tumhare bhoot lage, bhoot. Yeah. Charter korlam. Ha, ekhon ektu ektu free, so ekhon jabo kitchen e and ami ajke banabo hocche cake banabo. কিচেনে গিয়ে আজকে আমি আজকে আমি রাইস কুকারে কেক বানাবো। আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তারপরে মারে একটা উম্মা দিল, খারে দিস কেন সব রেনি। আজকে আমি ফার্স্ট টাইম রাইস কুকারে কেক বানাবো, আর সবাইকে আমি রেসিপিটা শেয়ার করবো। তারপর হচ্ছে বেকিং পাউডার, বাটার, মেল্টেড ঘি, আর এটা হচ্ছে রাইস কুকার। আমার রাইস কুকারে আজকে ট্রাই করবো, সো লেটস ট্রাই। ময়দা লাগবে, ময়দা নিব। এটা কুক করব প্রেশার কুকারে, আমি হাফ এন আওয়ারের জন্য রেখে দিব। স্মেলটা খুবই ভালো, অ্যান্ড টেস্টটাও ভালো, বাট দেখতে মোটেও সুন্দর না। বাট কিছু করার নেই, আপনারা হাসবেন না প্লিজ, আমি আসলে পারি না, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। আর এই যে আরও আমি চাউমিন বানিয়েছি, এখন বানাবো ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে আমরা এখন চিপস ভাজতেছি, আলু চিপস না ডিনার। ডিনার তো তোমরা আবার তো ভাত খাইবে, আমি তো ভাত খাইব, আমি তো চাউমিন আর চিপস খাই দেব, সমস্যা কী? তা যত্ন হরিয়া অভ্যন্তরে এখন তুলিয়া টিস্যুর মাঝে রাখা হইব নাকি? প্রতি সময় ঘন্টা বালাই যে তুমি একটা করি, খাও তুমি খাও, সমস্যা নাই, সিলেটি বাসায় খাও, যে কোনো একটা করি তো দেখিও তে আসিও না, আসলে এসে তো এলা আস্তা গরম তেল আমার উপরে পড়ি যাব, বাদে ব্লগ বানানি হয়ে যাব ভালা করি। ওই দেখাইলাম, আমরা তো প্রত্যেক দিন সন্ধ্যা তোর তো করি, আজকে তো কতটা করলাম, নাই নাই করি বাক্কা কত আইটেম। হ্যাঁ আর খালি আস মুরগিল্লা খান খাইমু, কোয়ারেন্টাইনের সময় গরম হইয়া কিতা করতাম তে খালি বানানি আর খানি।
যেইন মাত্রা তাই নিলে আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের তো এখন দোকান বন্ধ করি মোল্লা, মার্কেট সারা বন্ধ, তার বিজনেস নাই, দারাজ ও বিজনেস নাই নানি, দারাজ থেকে অর্ডার আনি, দারাজ থেকে অর্ডার আয় না, তাইর হাজব্যান্ড আমার ভাই, আমার ছোট ভাই, তাই আমার ছোট ভাইয়ের বউ, তো আমরা এখন খালি খানি চলেরই কয়দিন ধরি, আর গইল তার আর কিচেন, এগো আমার দাদির কিচেন, আর আমরা আমার কিচেন তো উপরে দুই তালাত, আমরা চিপস রেডি রেডি, আরো চিপস বাজাও, অনেক কিছু খেলাম আমি, আর ভাত খাবো না রাত্রে, আর এখনই তো বসে আছি, তোফা স্টাডি করছে, আপনারা অবশ্যই আপনাদের হাত সবসময় ক্লিন রাখবেন, আর যা খাবেন সবগুলো ভালো করে ধুয়ে তারপর ভালো করে রান্না করে দেন খাবেন, আর কি বলবো, ওই গেছে বাবা তোফা এসেছে, ওয়েট ওয়েট বাবা ওয়েট, হ্যাঁ গাইজ আই এম ব্যাক এগেইন, তো আমি এখন বসে বসে গান শুনছিলাম, খুব বেশি বোর্ড, জাস্ট ডিনার করলাম, তোফাকেও ডিনার করালাম, ইজ বিজি উইথ হিজ ট্যাব, সবসময়ের মতো ট্যাব নিয়ে বিজি আছে, ও গেম খেলছে, আর আমি গান শুনছি, এটা হচ্ছে আমার নিউ হেডফোন আমার ভাই দিয়েছে, আমার তো একটা ভাই সবাই হয়তো জানেন, ও আমার চেয়ে 2 বছরের ছোট, আর ওর তো শপ আছে, বিজনেস করে, ওর মামা দিয়েছে এটা হেডফোনটা, হ্যাবিটের হেডফোন, হ্যাবিটের হেডফোন, ভালো একটা হেডফোন, খুব ভালো সাউন্ড কোয়ালিটি, তো হ্যাঁ সবাই, আমার লেগো আছে, লেগো আপনাদের বাচ্চার জন্য নিতে এসে এই এইখানে চলে আসেন, আমরা কিছু খেলনা দিয়ে দেব দে, সো আচ্ছা সবাইকে বলি আমার ফেসবুক পেজে যারা এখনও আমার ফেসবুক পেজটা ভিজিট করেনি বা লাইক দেননি, অবশ্যই আমার ফেসবুক পেজ AFRENS আফ্রিন্স আমার ফেসবুক পেজ, অবশ্যই আমার ফেসবুক পেজে সবাই জয়েন করে নেবেন, আর আমি আম ব্যাক এগেইন ইন ইনস্টাগ্রাম, অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন ফেসবুক ফ্রেন্ডসরা, তাছাড়া অনেকেই আমাকে বলেন আপু ইনস্টাগ্রাম ইউজ করেন না কেন, আমি ইউজ করা বাদ দিয়ে দিয়েছিলাম ওইটা অনেক আগের, আমি আবার স্টার্ট করেছি ইউজ করা আজ থেকে, ইনশাল্লাহ ওইটা তো আপডেট দিব, আর লিঙ্কটা আপনাদেরকে আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব কমেন্ট বক্সে, আমি এখন চেষ্টা করব ঘুমানোর, ওকে আমি এখন ঘুম পাড়ানোর চেষ্টা করব, তারপর আমিও ঘুমানোর চেষ্টা করব যদি ঘুম আসে আর কি, আপনারা কিন্তু কোথাও যাবেন না, ব্লগ কিন্তু এখনও শেষ হয়নি, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলাম, অ্যান্ড দেন আমি আমার ওয়াইটি স্টুডিও চেক করতেছি, আমার সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ কত হলো, অ্যান্ড আর এইদিকে আমার ফেসবুক প্রোফাইল চেক করতেছি, হুতা খাওয়া হুতা খাওয়া হুতা খাওয়া হুতা খাওয়া নাওয়া, মানে হইল মানে হচ্ছে খাওয়া ঘুমানো গোসল এসব ছাড়া আর কোনো কাজ নাই, অ্যান্ড আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, ইনশাল্লাহ পার্ট 3 নিয়ে হাজির হয়ে যাবো আবারও সবার সামনে, অ্যান্ড কি বলবো আর তো কিছু বলার নেই, সো সবাই ভালো থাকবেন, অ্যান্ড ইটস টাইম টু টেক এ শাওয়ার, আমি সবসময় সন্ধ্যাবেলা শাওয়ার নেই, এটা আমার অভ্যাস, ভালো লাগে আমার, ফ্রেশ লাগে অনেক, রাত্রে ঘুম ভালো হয়।
I'm going to take a shower. আবার দেখা হবে পত্রিকাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে হোম স্টে সেফ এন্ড টেক কেয়ার